এবারে আরো কিছু সংবাদ এক নজরে। জানুয়ারি থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে ক্লাস হবার প্রক্রিয়া চলছে। শিক্ষক শিক্ষার্থী শ্রেণীকক্ষের সংখ্যা শিক্ষণ সময় বৃদ্ধি সব বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি আগামী 6 নভেম্বর ঠিক করেছে আপিল বিভাগ। সকালে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির এই দিন ঠিক করেছে। চল্লিশতম বিসিএস পরীক্ষায় নন ক্যাডারে নিয়োগ প্রত্যাশীরা 6 দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে এই কর্মসূচি পালিত হয়। তাদের অভিযোগ, পিএসসির নতুন নিয়ম করে 40তম বিসিএস এর পদ সংখ্যা কমিয়ে দিয়েছে।